الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم حصنوا أموالكم بزكاتكم وداووا مرضاكم بالصدقة وأعدوا للبلاء الدعاء أو كما قال عليه الصلاة والسلام شمانيت مصليان الكرام أمرا آج زكاة অপকারিতা ক্ষতি জাকাতের ক্ষতি জাকাত না দেওয়ার ক্ষতি এবং মাসলা সম্পর্কে আলোচনা করব গত সপ্তাহে আমরা বলেছিলাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জাকাতের উপকারিতা সম্পর্কে বিভিন্ন আয়াত নাজিল করেছেন তার মধ্যে ছিল ওয়ালায়াম সরান্নাল্লাহু মাইয়াম সুরু যারা সাহায্য পাবে আল্লাহর আল্লাহ তাআলার সাহায্য কারা পাবে তাদের মধ্যে একটা শর্ত আছে যারা যাকাত প্রদান করে নামাজ কায়েম করে যাকাত প্রদান করে তারা আল্লাহ তাআলার সাহায্য পাবে আল্লাহ তাআলার রহমত কারা পাবে
ورحمتي وسعت كل شيء الله تعالى বলেন আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ এক মুহূর্ত বাঁচতে পারে না মানুষের জীবনের জন্য সুস্থতার জন্য সুখের জন্য থাকার জন্য কথা বলার জন্য শোনার জন্য চলাফেরার জন্য ধরার জন্য সব কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলার রহমত ছাড়া কারো পক্ষে সম্ভব না আল্লাহ তাআলা যদি কাউকে বিকলাঙ্গ বানিয়ে দেন অসুস্থ বানিয়ে দেন তো আল্লাহর কোন সৈন্যবাহিনী পাঠাইতে হবে না একটা শুধু আদেশ করবেন সাথে সাথে ব্রেন স্ট্রোক হবে সাথে সাথে হার্ট স্ট্রোক হবে বিকলাঙ্গ হয়ে যাব আল্লাহ তাআলা যদি আমাকে মারতে চান কোন সেনাবাহিনী পাঠাইতে হবে না আল্লাহ শুধু আদেশ করবেন সাথে সাথে আমার দম বন্ধ হয়ে যাবে তো আল্লাহ তাআলার রহমত ছাড়া দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন জীবজন্তু দুনিয়ার কোন সৃষ্টি এক মুহূর্ত টিকে থাকতে পারে না সেই রহমত কারা পাবে আল্লাহ তাআলা বলেন ফাসাআক্তুবুহা লিল্লাযীনা ইত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত আমার রহমত তারাই পাবে যারা নাকি নামাজ কায়েম করে যাকাত প্রদান করে আর রসূলের অনুসরণ করে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মুসলিম ভাইকে فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين রসূলের যুগে একটা যুদ্ধে সকলকে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে তো অনেকে গেছেন আর কিছু মানুষ যান নাই তার মধ্যে কিছু ছিল মুনাফিক তারা মুনাফিক হওয়ার কারণে যায় নাই আর কিছু মুসলমান কিন্তু কষ্টের কারণে তখনকার সময় অনেক কষ্ট ছিল কারো কারো ফসল ছিল সেই সময় যদি সে যুদ্ধে যায় তাহলে তার পুরো সারা বছরের উৎপাদন নষ্ট হয়ে যাবে সেই ফসলের আশায় ফসল রক্ষার আশায় কেউ কেউ তার পরিবার পরিজনের ভালোবাসায় যেতে পারে নাই এরকম তিনজন সাহাবি তো যখন নাকি আল্লাহর রাসূল যুদ্ধ থেকে ফিরে আসেন তো তখন সেই তিন সাহাবি আল্লাহর রাসূলের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন যারা মুনাফিক তারা তো বিভিন্ন সলসাতুরি অজুহাত বাহানা করছে আল্লাহ তাআলাও বলে দিয়েছেন যে মুনাফিকরা আপনার কাছে আসবে বিভিন্ন সলসাতুরি বলবে আপনি তাদের কাউকে বিশ্বাস করবেন না কিন্তু যারা নাকি খাঁটি মুসলমান তারা আল্লাহর রাসূলের কাছে এসে সরাসরি স্বীকার করছে হে আল্লাহর রাসূল আমরা ভুল করে ফেলেছি আমরা আপনার আদেশকে অমান্য করেছি অতএব আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের ক্ষমার ব্যবস্থা করে দেন তখন আল্লাহর রাসূল বলেন যে দেখো এই যুদ্ধে যাওয়ার আদেশ এটা শুধু আমার ছিল না আল্লাহ তাআলার ছিল আমি শুধু ক্ষমা করে দিলে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ক্ষমার ব্যাপারে কোনো কিছু ঘোষণা না দেন আমি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না তো তখন সেই সাহাবারা সেই তিনজন সাহাবি আলাদা হয়ে গেছিলেন অন্যান্য সমস্ত মুসলমান জানতে পারছে যে তারা তিনজন অপরাধী তাদের কে আল্লাহ রাসূল ক্ষমা করেন না এইজন্য তাদের সাথে কেউ মেলামেশা করে না তাদের সাথে কেউ সালাম বিনিময় করে না তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে দেখলে তারা মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায় সালাম দিলে সালামের উত্তর দেয় না এমন কি তাদের স্ত্রীরা পর্যন্ত মুসলমান স্ত্রী তারা বলছে যে তোমরা অপরাধী আল্লাহ তাআলা তোমাদেরকে এখনো ক্ষমা করেন নাই যতদিন পর্যন্ত তোমাদেরকে ক্ষমা না করা হবে আমি তোমাদের সাথে থাকতে পারবো না স্ত্রীও চলে গেছে কতটা অসহায় এরকম 53 দিন তারা এরকম অবস্থায় বয়কটের মধ্যে কোনো মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই তাদের অপরাধ ছিল যে একটা যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর রাসূলের পক্ষ থেকে ঘোষণা ছিল যায় নাই তো এই সুযোগে কাফেররাও বিভিন্ন সুযোগ গ্রহণ করে তখনকার যারা সম্রাট ছিল
রোম সম্রাট তাদের পক্ষ থেকে স্পাই গোয়েন্দা ওই সাহাবীদের কাছে পাঠিয়েছেন মুরারা ইবনে রাবি কাব ইবনে মালিক হেলাল ইবনে উমাইয়া তিনজন সাহাবী একজনের কাছে পাঠাইছেন বাজারের মধ্যে হাঁটতেছিল হঠাৎ একজন বিনদেশি মানুষ তার কাছে গিয়ে বলে আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে কি জরুরি কথা বলে একটু আসেন বা একটু সাইডে আসেন তো সাইডে আসার পরে তার কাছে একটা চিঠি দিছে আর চিঠিটা হলো শাহী চিঠি রাজদরবারের চিঠি যেরকম স্বর্ণে খচিত লেখা থাকে এরকম শাহী দরবারের চিঠি তো চিঠির মধ্যে দেখে রোম সম্রাটের পক্ষ থেকে চিঠি হে কাব ইবনে মালিক তোমাদের প্রতি তোমাদের রসুল অন্যায় করতেছে অবিচার করতেছে তোমাদেরকে বয়কট করে রাখছে তোমরা একটা সামান্য ভুলই না হয় করছো আর তোমাদের সাথে কথা বলা বন্ধ করে দিছে আসো তোমরা আমার দরবারে চলে আসো আমি তোমাদেরকে সসম্মানে আমার নিকটতম মানুষের মধ্যে তোমাদেরকে বানিয়ে নিই তোমাদেরকে বিভিন্ন পদ দিয়ে দিব টাকা পয়সা দিয়ে দিব কি চাও তোমরা তাই দিব তোমরা এরকম অবিচারের মধ্যে থেকো না তো তখন সাথে সাথে সেই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ওই চিঠিকে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিছেন যে আল্লাহ তাআলার পরীক্ষা এখনো আমার ব্যাপারে শেষ হয় নাই এক পরীক্ষার মধ্যে আসি আর এক শয়তান আমার কাছে নিয়ে আসছে আল্লাহ তাআলার আর এক পরীক্ষার মধ্যে ফেলার জন্য তো সাথে সাথে তাকে বিতাড়িত করে দিছে আর ওইভাবে তওবা করতেছে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে তো 53 দিন পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه যেই তিনজন যারা নাকি যুদ্ধে যায় নাই এই তিনজনকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এই তিনজনের পৃথিবী যদি অনেক প্রশস্ত ছিল কিন্তু তাদের কাছে পৃথিবী সংকীর্ণ হয়ে গিয়েছিল তারা বড় একা হয়ে গিয়েছিল তারা নিজেদেরকে খুব অপরাধী ভাবতেছিল আর এই তাদের অনুভূতির জন্য আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এখন ওই তিন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছেন হে আল্লাহর রাসূল আমরা এই তিনজন যুদ্ধে যেতে পারি নাই শুধুমাত্র এই দুনিয়ার জন্য আমাদের এই টাকা পয়সা আমাদের ফসলাদি নষ্ট হবে সেই ভয় আমার টাকা পয়সার ক্ষতি হবে সেই ভয় আমরা যুদ্ধে যাই নাই এই জন্য হে আল্লাহর রাসূল আমাদের এই সকল সম্পদ আপনাকে দিয়ে দিলাম আপনি এটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন এখন আল্লাহর রাসূল তাদের কাছ থেকে তাদের সেই দানগুলোকে নেবেন কিনা তাদের টাকা পয়সাগুলোকে নেবেন কিনা আল্লাহ তাআলা তওবা করছেন ঠিক আছে কিন্তু এখন তাদের দানগুলোকে নেবেন কিনা সেই ব্যাপারে ইতস্তত তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহু হে আল্লাহর রাসূল আপনি তাদের সম্পদ থেকে গ্রহণ করুন এই সম্পদ তাদেরকে পবিত্র করবে এই সম্পদ তাদেরকে পরিশুদ্ধ করবে কারণ এই সম্পদের কারণেই তাদেরকে অপবিত্র হয়েছে সম্পদের কারণেই তাদের মনের মধ্যে কুটিলতা আসছে আপনি তাদের সম্পদকে গ্রহণ করুন এই সম্পদ তাদেরকে পরিশুদ্ধ করবে আর আপনি তাদের জন্য দোয়া করুন তারা আপনার দোয়ার জন্য আসছে আর আপনি দোয়া করলে তাদের মনের মধ্যে প্রশান্তি আসবে তারপরে পরের আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন যে শুধু সম্পদ গ্রহণ করবেন তাতেই কি হয়ে যাবে আমরা বাস কে আমার কাছে প্রশ্ন করেছিলেন যে রমজান মাসে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দেন তো এই জন্য অনেক মানুষ আছে যে রমজান মাস আসছে আল্লাহ তো সব মাফ করেই দিবেন একটু রমজান মাসটা থাকি রমজানটা শেষ হোক যত আগে নাটক সিনেমা দেখতাম এগুলো আবার দেখা শুরু করব যত মদ খাইতাম দুর্নীতি করতাম এগুলো রমজানটা শেষ হোক একটু কিছুদিন যাক এখন কি তাহলেও কি আল্লাহ তাআলা মাফ করবেন আল্লাহ তাআলার মাপের শর্ত আছে আমি এটা কয়েকবার বলেছি মাপের শর্ত হলো পিছনের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ভবিষ্যতে আর কখনো করব না সেই প্রতিজ্ঞা করা আল্লাহ তাআলা বলেন আপনি বলে দেন ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন
আপনি বলে দেন হে তওবাকারীরা অপরাধীরা তোমরা এখন আমল করতে থাকো কিন্তু আল্লাহ তাআলা দেখবেন তোমরা সামনে কি করো সেটা কিন্তু দেখবেন বাস মাপ চাইছো ক্ষমা চাইছো আর তোমরা ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছে এখন আবার আগের মতো অপরাধ করবা না আল্লাহ কিন্তু দেখতেছেন শুধু আল্লাহ না ওয়া রাসূলুহু আল্লাহর রাসূলও দেখবেন ওয়াল মুমিনুনা মুমিনরাও দেখবেন সামনে আবার কখনো তোমাদেরকে যুদ্ধের জন্য ডাকা হইলে তখন তোমরা কি করো এটা তো দুনিয়ার ব্যাপারে ওয়াসাতুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা আর মারা গেলে এমন এক সত্তার কাছে তোমাদেরকে উত্থাপন করা হবে যে এই সত্তা তোমার প্রকাশ্যও জানেন গোপনেরটাও জানেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন আর ওই আল্লাহ তাআলা তোমাকে বলে দিবেন তুমি কি করতা প্রকাশ্যে জনসমক্ষে কি করতা আর মানুষের চক্ষুর আড়ালে কি করতা সব কিছু আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিবেন তো এই তিনজন যারা তওবা করেছিলেন তাদের তওবা কবুলের ব্যাপারে তারা তো সাধারণ মুসলমান থেকে আলাদা হয়ে গেছিল এখন আল্লাহ তাআলা বলেন যে তারা শুধু তওবা করলেই তোমাদের আবার ভাই হয়ে যাবে না তোমাদের ভাই হওয়ার জন্য কি ফাইন তাবু যদি তারা তওবা করে ওয়া আকামুস সালাতা যদি নামাজ ঠিকমতো তোমাদের সাথে পড়ে ওয়া আতাউজ যাকাতা এবং যাকাতও যদি প্রদান করে ফা ইখওয়ানুকুম ফিদ্দিন তাহলে আবার তোমাদের ভাই হয়ে যাবে এইজন্য আমি শুধু নামাজ পড়ব আমি শুধু তওবা করব আর সম্পদের হক আমি আদায় করব না তাহলে কখনোই আমি খাঁটি মুসলমান হতে পারবো না মুসলিম ভাই হতে পারবো না মুসলমান সমাজের আল্লাহ তাআলা গুণাগুণ বর্ণনা করতেন মুসলমান সমাজ কারা হবে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযু ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মুসলমান সমাজ হলো তারা যারা ভালো কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে নামাজ কায়েম করে যাকাত প্রদান করে যাকাত প্রদান করতে হবে انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه الله تعالى قران মধ্যে বলেন রসূলের যুগে মক্কাবাসী বিশেষ করে কুরাইশরা তাদের একটা গর্ব করত তাদের একটা গর্বের বিষয় ছিল যে আমরা বাইতুল্লাহর দেখাশোনা করি আমাদের মধ্যে যেমন একটা ভালো কাজ যারা মসজিদ পরিচালনা করে মসজিদ কর্তৃপক্ষ কমিটি তাদের যেমন একটা গর্বের বিষয় আমরা মসজিদ তো নিজেরা নামাজ পড়ি আবার মসজিদও দেখাশোনা করি এটা গর্বের বিষয় তো তখনকার কুরাইশরা এইটা নিয়ে একটা গর্ব করত যে আমরা মসজিদ দেখাশোনা করি কিন্তু তাদের মধ্যে কিছু ইসলাম গ্রহণ করে নাই বা ইসলাম গ্রহণ করছে কিন্তু ইসলামের পুরোপুরি আমল করে না আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন যে শুধু মসজিদ পরিচালনা করি আর মসজিদ পরিচালনার গুণ তুমি দাবি করলেই হবে না মসজিদ পরিচালনার গুণ কে পাবে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আল্লাহ তাআলার মসজিদকে পরিচালনা তারাই করতে পারবে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর উপর ঈমান আনে ওয়া আকামাস সালাতা নামাজ কায়েম করে ওয়া আতাজ যাকাত এবং যাকাত প্রদান করে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না মসজিদ পরিচালকদের গুণাগুণ আল্লাহ তাআলা বর্ণনা করতেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন জান্নাতি কারা হবে জান্নাতের উত্তরাধিকার কারা আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন কিছু গুণাগুণ বর্ণনা করতেন তার মধ্যে হলো যারা নাকি যাকাত প্রদান করে আমি যাকাত প্রদান করব না নামাজ পড়ব বা অন্য কিছু ভালো কাজ করব আর আমি দাবি করব আমি জান্নাতি হয়ে যাব না যেরকম জানের শরীরের আত্মার যেরকম অধিকার পূরণ করতে হবে এমনি ভাবে আমার সম্পদের অধিকারও পূরণ করতে হবে ইসলাম পূর্ণাঙ্গ বিষয় আমি আত্মার শরীরের অধিকার পূরণ করার সাথে সাথে সম্পদের অধিকার যখন পূরণ করব তখন আমি যাকাতের তখন আমি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হব আর যারা যাকাত প্রদান করবে না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যাকাত এত বড় গুরুত্বপূর্ণ বিষয় কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই যাকাতের কথা আনছেন যারা যাকাত প্রদান করবে না আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ যারা নাকি স্বর্ণ রূপা টাকা পয়সা রক্ষিত করে রাখে সংরক্ষণ করে রাখে ডিপোজিট করে রাখে
ব্যাংক ব্যালেন্স করে রাখে, খনির মধ্যে ঢুকিয়ে রাখে, ব্যয় করে না। ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা তিরস্কার করে উপহাস করে এই সকল মানুষ এতই নিকৃষ্ট, তাদেরকে উপহাস করে আল্লাহ তাআলা বলেন তাদেরকে কষ্টদায়ক আযাবের সুসংবাদ প্রদান করো। সুসংবাদ, তিরস্কার করতেছেন, হে নবী যারা নাকি এই স্বর্ণ রূপাকে সংরক্ষিত করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আপনি তাদেরকে কষ্টদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করেন। সুসংবাদ, দুঃসংবাদ না, উপহাস করে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কিয়ামতের দিন এই সকল সম্পদকে গলিত করা হবে, গলানো হবে, আগুনে গলানো হবে, আর গলিয়ে সেই গলা পদার্থকে যে জাকাত প্রদান করে নাই তার কপালের উপরে স্যাগ দেওয়া হবে, তার হাতের মধ্যে পিঠের মধ্যে স্যাগ দেওয়া হবে, সমস্ত মানুষ দেখবে। আগের জমানায় বা গ্রামের কিছুদিন আগেও গ্রামের মধ্যে যদি কোনো ছেলে মাবে খারাপ কাজ করলে তাদের কপালের মধ্যে একটা স্যাগ দিত, দাগ লাগিয়ে দিত, যে অপরাধী সবাই চিনো তাকে, এরকম অপরাধী আল্লাহ তাআলা সাব্যস্ত করে দিবেন, স্যাগ দাগ লাগিয়ে দিবেন কপালের মধ্যে, পার্শ্ব দেশে পিঠে সবাই জানবে এ হলো ওই ব্যক্তি যে নাকি দুনিয়াতে যাকাত প্রদান করে নাই। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তখন ওই সকল মানুষ চিৎকার করতে থাকবে হে আল্লাহ আমি তো অনেক নামাজ পড়ছি, হে আল্লাহ আমি তো অনেক ভালো কাজ করছি, আমি রোজা রাখছি, আপনি আমাকে এত কষ্ট কেন দিচ্ছেন, মানুষের সামনে কেন আমাকে এরকম অপমান করতেছেন। তো আল্লাহ তাআলা তাদেরকে বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এটা হলো ওই জিনিস যা তুমি দুনিয়াতে সংরক্ষিত করে রাখতে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে না, ব্যাংক ব্যালেন্স করে রাখতে, এগুলো হলো সেই সংরক্ষিত জিনিস যেগুলো আজকে তোমাদেরকে লাগানো হচ্ছে, আমার কিছুই করার নাই, এখন তুমি উপভোগ করো এই কষ্টকে, এই শাস্তিকে তোমাকে আজকে উপভোগ করতে হবে, এর স্বাদ গ্রহণ করতে হবে। হাদিসের মধ্যে আরো স্পষ্ট আছে ইন্নাল্লাযী লা ইউয়াদ্দি যাকাতাহু ইউমাসসালু লাহু সুজাউন আকরা, অন্য এক হাদিসের মধ্যে আছে যে নাকি যাকাত প্রদান করবে না তার জন্য ওই স্বর্ণ রূপা টাকা পয়সাকে একটা বিশাল সাপ আকারে তার সামনে তৈরি করা হবে, একটা বিশাল সাপ হবে, ওই সাপটা ইউতাউবিকুহু ফায়াকুলু আনা কানজুকা আনা কানজুকা, ওই সাপটা তার গলায় পেঁচিয়ে ধরবে আর তাকে ঠোকর মারতে থাকবে, আর ওই সাপ বলতে থাকবে যে আমি তোমার সেই সংরক্ষিত ব্যাংক ব্যালেন্স, ওই যে তুমি ব্যাংকে ব্রাড ব্যাংকে আর ওই বেসিক ব্যাংকে তুমি যে ওই 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে রেখে দিছিলে, আর এগুলো রেখে দিয়ে তুমি এখন কবরে আসছো, এগুলোর জাকাত যে প্রদান করো নাই, আমি সেই সম্পদ। অন্য এক হাদিস আছে অহুয়া ইয়াসিন্নু মিনহু অহুয়া ইয়াসমাউহু, ওই সাপ যখন সবল মারবে এক সবল কে আর সহ্য করতে পারবে না, দৌড়াতে থাকবে, দৌড়াবে, হাদিসের মধ্যে আছে দৌড়াতে থাকবে আর ওই সাপও তার পিছনে পিছনে দৌড়াবে আর খাপ করে ধরে ফেলবে, ধরে তার গলার মধ্যে জড়িয়ে যাবে আবার সবল মারবে। যে সম্পদ মানুষ দুনিয়াতে যে সম্পদের যাকাত প্রদান করেন, অন্য এক হাদিসের মধ্যে আছে লা আলফায়ান্না আহাদাকুম ইয়াতি ইয়াউমাল কিয়ামা ওয়া আলা উনুকিহি বাইরুন লাহু রুদা, যে কিয়ামতের দিন আমার উম্মত তোমাদের অনেকের সাথে আমার দেখা হবে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন তোমাদের অনেকের সাথে আমার দেখা হবে, কিন্তু তার গলার মধ্যে বিশাল এক উট, বিশাল এক উট, ওই উট তাকে পদদলিত করতে থাকবে,
গলার মধ্যে উট থাকার কারণে পড়ে যাবে আর ওই উট তাকে পা দিয়ে পাড়াবে পাড়াইতে থাকবে আর এরকম খোঁচাইতে থাকবে এক খোঁচা নিতে অনেক দূরে চলে যাবে ওইখানে গিয়ে আবার পদদলিত করবে তখন আল্লাহর রসূলকে দেখবেন আল্লাহর রসূলকে বলবেন হে আল্লাহর রসূল আদেশনি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রসূল দেখেন আমি আপনার উম্মত আজকে আমি কত কষ্ট পাচ্ছি দেখেন এই উট আমাকে কষ্ট দিতেছে আপনি আমাকে একটু সাহায্য করেন সাহায্য করেন বাইহাকী শরীফের হাদিস আল্লাহর রসূল বলবেন লা আমলিকু লাকা শাইআন ক্বাদ বাল্লাগতুকা দেখো আজ আমি তোমার কোনো উপকার করতে পারবো না কারণ আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি যেই উটের তুমি যেই সম্পদের অধিকার যাকাত পূরণ করার কথা সেটা যদি না করো এরকম তোমাকে পদদলিত করা হবে এটা তোমাকে আগেই বলেছিলাম আবার বলেন লা আলফায়ান্না আহাদাকুম ওয়ালা উনুকিহি বাকারাতু আবার তোমাদের কারোর সাথে আমার দেখা হবে তার গলার মধ্যে একটা বিশাল গরু আর এই গরু তার শিং শিং দ্বারা তাকে গুতা দিতে থাকবে আর যখন সে পড়ে যাবে তাকে পদদলিত করতে থাকবে আর সে চিৎকার করতে থাকবে আর আল্লাহ রসুলকে দেখবেন আল্লাহ রসুলকে দেখে বলবে ইয়া রসুল আল্লাহ আগিসনি আগিসনি হে আল্লাহ রসুল একটু সাহায্য করেন একটু সাহায্য করেন আল্লাহ রসুল তখন বলবেন লা আমলিকু লাকা শাইআন ক্বাদ আবলাগতুকা আজ আমি তোমার কোনো উপকার করতে পারবো না আমি তোমাকে এই শাস্তির ব্যাপারে আগেই বলে দিছিলাম এমনি ভাবে ওই হাদিসের মধ্যে আছে একটা মানুষ আরেক মানুষের সাথে দেখা হবে তার কাঁধের উপরে বিরাট ছাগল ছাগল সাধারণত যে আকৃতির হয় তার চেয়ে অনেক বড় ছাগল আর সে তাকে গুতা দিতে থাকবে আর তাকে পদদলিত করতে থাকবে সেও এই শাস্তির মধ্যে আল্লাহ রসুলকে বলতে থাকবে আগিসনি আগিসনি হে আল্লাহ রসুল একটু সাহায্য করেন আল্লাহ রসুল বলবেন আমি তোমাকে আজকে কোনো সাহায্য করতে পারবো না আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম এই জন্য যাকাত যদি আমরা প্রদান না করি কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে আল্লাহ তাআলা এই সম্পদকে যে সুখের জন্য তৈরি করছেন এই সম্পদকে আমার আযাবে পরিণত করবেন এটা শুধু আখেরাতের কথা দুনিয়াতে আমি যদি যাকাত প্রদান না করি আমার ক্ষতির কোনো শেষ নাই হয়তো আমি বিশ্বাস করি না কিন্তু আমার ক্ষতি হয়ে যাচ্ছে আমি বুঝি না আল্লাহর রাসূল বলছেন বাইহাকী শরীফের হাদিস মা তালিফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিসাবাবি মানাইয যাকাত যে যত সম্পদ নষ্ট হচ্ছে আল্লাহর রাসূলের হাদিস জলভাগে স্থলভাগে যত সম্পদ নষ্ট হচ্ছে লং ডুবে যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে ঘর জ্বলে যাচ্ছে মানুষের সম্পদের ক্ষতি হচ্ছে আগুনে জ্বলে যাচ্ছে যত সম্পদের হানি হচ্ছে এই সকল সম্পদের হানি একমাত্র যাকাত প্রদান না করার কারণে আল্লাহ রাসূল বলছেন যাকাত প্রদান করা হয় নাই এই সম্পদের যে অধিকার সেই অধিকার পূরণ করা হয় নাই সেই কারণে এই সম্পদ নষ্ট হচ্ছে মা মানাল কওমু যাকাতাহুম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা ওয়ালা ওয়াল বাহাইম লাম ইউমতিরু আল্লাহ রাসূল বলেন যে মানুষের দুর্ভিক্ষ কেন আসে অনাবৃষ্টি কেন হয় খরা কেন হয় ফসল হানি কেন হয় আল্লাহ রাসূল বলেন মানুষ যখন যাকাত প্রদান করা থেকে বিরত থাকে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আসমানের বৃষ্টির দরজা বন্ধ করে দেন তাদের প্রতি আল্লাহ তাআলা বৃষ্টি দেন না তারপরে তো বৃষ্টি হয় আমরা দেখি আল্লাহ রাসূল এটাও বলেন লাউলাল বাহাইম যদি নাকি নিষ্পাপ চতুষ্পদ জন্তু না থাকত দুনিয়াতে চতুষ্পদ জন্তু যাদের কোনো পাপ নাই যারা কোনো অপরাধ করে না আল্লাহ তাআলা সবসময় গুণগান গায় তারা যদি না থাকতো তাহলে দুনিয়াতে আর কখনো বৃষ্টি হইতো না আমাদের আজকে জলোচ্ছ্বাস আমরা এই যুগে এসে আমরা বলি জলবায়ু পরিবর্তন
সেটাকে মোকাবেলা করতে হবে সেটাকে প্রতিরোধ করতে হবে আর সেটাকে প্রতিরোধ করার জন্য কত ধরনের স্কিম কত ধরনের ফান্ড কত ধরনের সমাবেশ কত কিছু এই জলবায়ু পরিবর্তনের জন্য যত ফান্ডিং করা হোক যত স্কিমই নেওয়া হোক এখন পর্যন্ত কেউ এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারে নাই যে কোথায় কখন ভূমিকম্প হবে এটা কোন যন্ত্র দ্বারা বলে দিবে কোথায় জলোচ্ছ্বাস হবে এটা বলে দিবে বলে এই জলোচ্ছ্বাস আসছে তারপরে কোন জলোচ্ছ্বাস নাই কোন সিগন্যাল নাই হঠাৎ করে জলোচ্ছ্বাস আসছে এই অনাবৃষ্টি অনাবাদী ফসলহানি আল্লাহ রাসূল বলেন মূল কারণ হলো মানুষ তাদের সম্পদের অধিকার পূরণ করে না যাকাত আদায় করে না আল্লাহ রাসূল বলেন হাসিনু আমওয়ালাকুম বিজাকাত দেখো তোমরা তোমাদের সম্পদকে সংরক্ষিত করে দুর্গ বানিয়ে রাখো সম্পদকে রক্ষা করো আল্লাহ রাসূল বলেন সম্পদকে রক্ষা করো কিসের দ্বারা তোমরা সম্পদের দুর্গ বানাও সম্পদের জন্য দেয়াল দাও সম্পদের জন্য ব্যাংক বানাও সম্পদকে রক্ষা করো কিসের দ্বারা যাকাত প্রদান করার দ্বারা যাকাত প্রদান করবা তোমার সম্পদ রক্ষিত হবে যাকাত প্রদান করবা তোমার সম্পদ হেফাজত হবে যাকাত প্রদান করবা সম্পদকে আল্লাহ তাআলা ডাকাত ছিনতাইকারীদের কাছ থেকে তোমার হেফাজত করবেন যাকাত প্রদান করার দ্বারা সম্পদকে রক্ষা করো আমরা মনে করি এক লাখ টাকার মধ্যে আড়াই হাজার টাকা জাকাত দিলাম আমার টাকা তো কমে গেল এত কষ্ট করে সকাল থেকে রাত পর্যন্ত দোকানদারি করে এক হাজার টাকা লাভ করতে পারি না আর এই আড়াই হাজার টাকা একজন দিয়ে দিব এমনি আড়াই হাজার টাকা ইনকাম করতে আমার অফিসের বারোটা বেজে যায় বসের কত ঠেলা খাওয়া লাগে আর আমি আড়াই হাজার টাকা এমনি দিয়ে দিব এত কষ্ট করে কামানো টাকা আমি একজনকে দিয়ে দিব আল্লাহ রাসূল বলেন মা নাকাসা মালুম মিন সাদাকা আরে হে উম্মত তুমি যদি যাকাত প্রদান করো সদকা প্রদান করো এর দ্বারা তোমার সম্পদ কমবে না দুনিয়াতেই তোমার সম্পদ বাড়বে ওয়াদাউ মারদাকুম বিসাদাকা আল্লাহ রাসূল এই হাদিসে বলেন তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে তোমাদের অসুস্থতার চিকিৎসা করো আমরা অসুস্থ হলে চিকির কোন ডাক্তার বড় ডাক্তার আছে ল্যাব এইড আছে ওই হাসপাতালে বড় ডাক্তারের কাছে যাইতে হবে আর আল্লাহ রাসূল বলেন কি চিকিৎসা করো কিসের দ্বারা সৎকা দ্বারা জ্বর হয়েছে সৎকা দেন জ্বর ভালো হয়ে যাবে আল্লাহ রাসূলের হাদিস পেট খারাপ হয়েছে সৎকা প্রদান করেন জ্বর ভালো হয়ে যাবে আপনার অসুখ হয়েছে সৎকা প্রদান করেন সৎকা দেন গরিব মানুষকে দান করেন জ্বর ভালো হয়ে যাবে অসুখ ভালো হয়ে যাবে কিডনিতে সমস্যা সৎকা দেন কিডনি ভালো হয়ে যাবে ওয়াইদুল বালাই আদুআ আর আল্লাহ রাসূল বলেন তোমাদের বিপদ আসবেই আর এই বিপদ থেকে রক্ষার একটা উপায় আছে আর সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো বিপদের জন্য তোমার দোয়াকে প্রস্তুত করো আমরা মনে করি দোয়া করলাম কত হে আল্লাহ আমার প্রমোশন দেন আল্লাহ তো কবুল করলো না কিছুই কত দোয়া করলাম রমজান মাসে নাকি এত দোয়া কবুল হয় এত দোয়া করলাম হে আল্লাহ আমার পাঁচ লাখ টাকা দেন দিল না তো আল্লাহ হাদিসের মধ্যে আছে যে নাকি কোনো দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়ার তিনটা বদলা দেন তিনটা একটা হলো সে যে দোয়া করছে এই দোয়াই হয়তো তাকে পূরণ করে দেন দশ লাখ টাকা চাইছে দশ লাখ টাকাই দিয়ে দিছেন আর একটা হলো যে তার উপরে দশ লাখ টাকার চেয়ে বড় বিপদ আসার কথা ছিল এমন বিপদ যে বিপদ দ্বারা তার দশ লাখ টাকা পনেরো লাখ টাকা খরচ হয়ে যেত ওই দোয়া করার কারণে ওই বিপদকে আল্লাহ তাআলা দূর করে দেন রসুলের হাদিস আর একটা হলো যে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে কিছুই দেন নাই আল্লাহ তাআলা আখেরাতে এই দোয়া যে করছিল এই দোয়ার জন্য আল্লাহ তাআলা সওয়াবকে সংরক্ষিত করে রাখবেন মানুষ বলবে হে আল্লাহ আমার তো এই সওয়াব তো বুঝলাম আমি নামাজ পড়ছি এই সওয়াব রোজার সওয়াব কোরআন তেলাওয়াতের সওয়াব সৎকার সওয়াব এই সওয়াবটা কিসের এটা তো আমি করি নাই আল্লাহ তাআলা বলবেন যে তুমি যে দোয়া করছিলে আমার কাছে
আর সেই দোয়ার বিনিময় আমি তোমাকে দেই নাই না সেই দোয়া আমি কবুল করছি না সেই দোয়ার বিনিময় কোনো বিপদকে আমি দূর করছি বরং এই দোয়াটার বিনিময় আমি তোমার জন্য এই সওয়াবগুলো সংরক্ষণ করে রাখছি হাদিসের মধ্যে আসছে তখন ওই ব্যক্তি আফসোস করবে হায় আল্লাহ আমার যদি আপনি কোনো দোয়াই কবুল না করতেন সব দোয়ার বিনিময় যদি এরকম সওয়াব আপনি রেখে দিতেন এই জন্য আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া একটা ইবাদত আমরা মনে করি নামাজ পড়লে নামাজ পড়া ইবাদত কোরআন তেলাওয়াত না দোয়া করাটাই একটা ইবাদত আপনি দোয়া করেন আল্লাহ রাসূল বলেন যদি কারো জুতার ফিতা ছিঁড়ে যায় জুতার ফিতা সেই জন্য জুতার ফিতার জন্য আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমার জুতার ফিতা আপনি ঠিক করে দেন সব কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করা দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত হয় আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন ইদা সাআলতা ফাসআলিল্লাহ যদি তোমাকে কারো কাছে চাইতে হয় আল্লাহর কাছে চাও ওয়া ইদা স্তানতা ফাসতাইন বিল্লাহ যদি কারো কাছে সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে সাহায্য চাও ওয়া আলাম আন্নান নাসরা মাআল ফারাজ তোমার কষ্ট আসছে দোয়া করো তোমার কষ্ট দূর হয়ে যাবে বিপদে আছো দোয়া করো আল্লাহ তাআলা বিপদকে দূর করে দিবেন বিপদ থেকে মুক্তি একমাত্র আল্লাহই দিতে পারে এই কথা বিশ্বাস করো কোনো কিছু চাইতে হইলে আল্লাহর কাছে চাইতে হবে এই জন্য যাকাত মানুষ যখন প্রদান করবে তো তখন আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে রক্ষা করবে যাকাত প্রদান করার দ্বারা সুস্থতা দান করবেন আর এই যাকাত কি যাকাত টাকা পয়সার যাকাত আছে আপনার ফসলের যাকাত আছে আপনার ছাগল উট এগুলো যদি কেউ লালন পালন করে এগুলোর যাকাত আছে পাঁচটা উটের একটা ছাগল যাকাত দিতে হয় যদি কারো ৩০টা গরু থাকে একটা গরু যাকাত দিতে হয় এমনিভাবে কারো যদি ফসল হয় চাল ধান বা মরিচ বিভিন্ন রকম ফসল ওই সমস্ত ফসল যখন উৎপাদন হয় তখন ১০ ভাগের ১ ভাগ দিয়ে দিতে হয় যদি তাকে শেষ কাজ না করতে হয় আর যদি তাকে শেষ কাজ নিজেকে করতে হয় তাহলে ২০ ভাগের ১ ভাগ আর এটার উপরে ১ বছর ঘুরতে হবে না যখনই উৎপাদন পাবো তখনই তার ১০ ভাগের ১ ভাগ বা ২০ ভাগের ১ ভাগ দিয়ে দিতে হবে এটা আলাদা জাকাত আলাদা এগুলো সব কিছুর আলাদা আলাদা জাকাত পশুর একটা জাকাত ফসলের একটা জাকাত আর একটা হলো সম্পদের জাকাত সম্পদ হলো যদি কারো কাছে ৮৫ গ্রাম স্বর্ণ থাকে ৭.৫ ভরি আমরা যাকে বলি ৮৫ গ্রাম স্বর্ণ যেটা আমি আজকেও মূল্য দেখলাম যদি ১৮ ক্যারেটের যদি স্বর্ণ হয় ২৪,০০০ টাকা করে গ্রাম ২,০০,০০০ টাকা যদি কারো কাছে থাকে ১ বছর ঘুরে তাহলে তাকে ২.৫% ১,০০,০০০ টাকায় ২,৫০০০ টাকা জাকাত দিতে হবে যদি কারো কাছে রূপা থাকে রূপা ৫৯৫ গ্রাম বা ৫২ তোলা ৫২ ভরি গ্রাম ৫২ ভরি রূপা যার মূল্য আসে বিভিন্ন রকম মূল্য আছে তার মধ্যে নিচে একটা মূল্য আছে মাত্র ১৭,০০০ টাকা আর ঊর্ধ্বে ২৯,০০০ টাকা ২৯,০০০ টাকা পরিমাণ যদি কারো কাছে সম্পদ থাকে এবং এটা যদি ১ বছর ঘুরে তাহলে তাকে জাকাত প্রদান করতে হবে তার ২.৫ ভাগ ২.৫% জাকাত দিতে হবে এখন বলবেন যে আমার কাছে তো টাকা পয়সা আছে আমি এখন কোনটার হিসাব ধরব আপনি যদি চান জাকাত দিতে তাহলে আপনি ওই ২৯,০০০ টাকার হিসাব ধরেন আপনার কাছে ২৯,০০০ টাকা আছে আর এই ২৯,০০০ টাকা ১ বছর ঘুরছে গত রমজানে ২৯,০০০ টাকা আপনার ছিল এখনো ওই ২৯,০০০ টাকা আছে বরং এর সাথে আরো ৫,০০০ টাকা বাড়ছে ৩৫,০০০ টাকা হয়েছে তখন এই ৩৫,০০০ টাকার ২.৫% আপনি জাকাত দিয়ে দেন যদি বলেন যে আমার তো স্বর্ণের যে ২,০০,০০০ টাকা এই পরিমাণ টাকা তো নাই যদি বলতে চান আপনি মানে ফাঁকি নিতে চান নিতে পারেন আপনি যদি স্বর্ণ হিসাবে ধরেন যে আমি স্বর্ণ হিসাবে আমি ধরব আমি রূপা হিসাবে কেন ধরব ধরতে পারেন আপনি কিন্তু এটা আল্লাহর কাছে আপনি বোঝাপড়া করবেন
তবে আপনি যদি রূপা হিসেবে দিয়ে দেন তাহলে আপনি পুরোপুরি পরিষ্কার থাকলেন এখানে আর কোনো সন্দেহ থাকলো না আপনি নিম্নে দিয়ে দিলেন সতর্কতার মূলক আপনি ব্যবস্থা গ্রহণ করে নিছেন আর যদি আপনি মনে করেন যে আমার তো এমনি অভাব আমি ওই 29000 টাকা ধরে দিলে তো আমার আরো বেশি অভাব ঠিক আছে আপনি ওই 2,05,000 টাকার হিসাবও ধরতে পারেন 2,05,000 টাকা যদি আপনার ঘুরে এক বছর পরে গত রমজানে ছিল 2,05,000 এখন আপনার 2,05,000 বা 2,50,000 আছে তার মধ্যে আপনি 2 লাখে যেমন 5,000 টাকা আর 50,000 এ আর ধরেন 1,300 টাকা অর্থাৎ 5,000 6,000 6,500 টাকা আপনাকে যাকাত প্রদান করতে হবে অনেকে প্রশ্ন করেন যে আমার স্ত্রীর স্বর্ণ আছে আমার মায়ের স্বর্ণ আছে সে ব্যবহার করে সেগুলোর কি করব সেগুলোর যাকাত দিতে হবে স্বর্ণ রূপা যদি কেউ ব্যবহারও করে তারপরও তার যাকাত দিতে হবে তার তো টাকা নাই কোত্থেকে দিবে তার টাকা নাই ওই স্বর্ণ বিক্রি করে সে যাকাত দিবে তার ওই 7.5 বনি যদি থাকে তার 2.5% তাকে যাকাত দিতে হবে এটা তার বলে যে আমি স্বামী হিসেবে দিতে চাই না দিতে যদি চান স্ত্রীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ভালো যদি না দেন ওই স্ত্রীর উপরে এটা ফরজ তাকে দিতে হবে দরকার হলে স্বর্ণ বিক্রি করে সে দিবে অনেকে বলেন যে আমি তো অনেক সম্পদ আছে আমার দোকানে দোকানে মাল আছে এগুলো তো আমার ব্যবসা করা লাগে এগুলোর উপরে যাকাত দিতে হবে হাদিসের মধ্যে আছে কানা ইয়ামুরুনা বিসদকা মিম্মা নাউদ্দুহু লিল বাইয়ে আল্লাহর রাসূল আমাদেরকে যাকাত দিতে বলতেন ওই সমস্ত সম্পদের যেই সকল সম্পদকে আমরা বিক্রির জন্য তৈরি করতাম বিক্রির জন্য যেই বস্তু থাকবে সেই বস্তুর উপর আপনার যাকাত দিতে হবে আপনি একটা বাড়ি কিনছেন বাড়ির উদ্দেশ্য হলো আবার বিক্রি করবেন একটা ফ্ল্যাট কিনছেন উদ্দেশ্য হলো বিক্রি করবেন আপনার দোকানে কাপড় চোপড় আছে উদ্দেশ্য হলো বিক্রি করবেন তো এইগুলোর মূল্য নির্ধারণ করে সেটা যদি আপনার ওই স্বর্ণের 2,05,000 অথবা 29,000 টাকার উপরে আসে তার 2.5% আপনাকে যাকাত দিতে হবে তবে হ্যাঁ আপনার ব্যবহারের বাড়ি যদি হয় ব্যবহারের গাড়ি ব্যবহারের জামা ব্যবহারের আসবাবপত্র এমনকি আপনার দোকানের যে আসবাবপত্র যেগুলো আপনি বিক্রি করবেন না আপনার সামগ্রী মাল সামান আস বা আপনার ফ্যাক্টরির যে মেশিনারিজ আছে যেগুলো দ্বারা আপনার ফ্যাক্টরি চালান এগুলোর উপরে যাকাত নাই যাকাত যেটা আপনি বিক্রি করবেন যেই সমস্ত সামগ্রীগুলো সেই সমস্ত সামগ্রীর হিসাব করে 2.5% আপনাকে যাকাত দিতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাত ফরজ যাকাত আদায় করার তৌফিক দান করেন আমরা আবারও বলি গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের মাদ্রাসা এখানে অনেক ছাত্র অসহায় ছাত্র থাকে তাদের জন্য আপনারা যাকাত সদকা যে যেভাবে পারেন দান করবেন আর আমরা আরেকটা সুসংবাদ আপনাদেরকে দেই আমরা গত বছরের শুরুতে বলছিলাম আমরা আপনাদের এই মাদ্রাসাটাকে একটা আদর্শ মাদ্রাসা শ্রেষ্ঠ মাদ্রাসা ইনশাল্লাহ বানানোর প্রতিজ্ঞা নিয়েছি টার্গেট নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এবার পরীক্ষা বিভাগ বোর্ডের পরীক্ষা দিছে সেখানে হেফজ বিভাগের একজন ছাত্র সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করছে আর নাহুমির বিভাগের অর্থাৎ মাধ্যমিক বিভাগের একজন ছাত্র সে মেধা তালিকা যে করছে মেধা তালিকার মধ্যে স্থান অর্জন করছে এবং এক্সিলেন্ট স্টার মার্ক আমাদের অনেক ছাত্রই পেয়েছেন তো ইনশাল্লাহ আমাদের আপনাদেরই মাদ্রাসা এটা অনেক উপরের দিকে যাবে আমাদের শুধু এতটুকু সফলতায় আমরা যথেষ্ট না আমাদের টার্গেট আরো বড় আমরা ইনশাল্লাহ সেরা মাদ্রাসার মধ্যে যাব তবে আপনাদের সহযোগিতা সবসময় আমাদের কাম্য এমনকি মাদ্রাসা রমজানের পরে খুলবে তখন আপনাদের ছাত্রদেরকে ভর্তি করাবেন নতুন মাদ্রাসা ভর্তি করাবেন ইনশাল্লাহ আপনাদের ছাত্রদেরকে আমরা দুনিয়া এবং আখেরাতে শিক্ষিত বানিয়ে আমরা আপনাদের সুনাগরিক একজন ইসলামিক মানুষ বানিয়ে দিব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন যারা সুন্নত করেনি সুন্নত করে নিয়েছে